নমস্কার। আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, রাজ্যের সাথে শিলচরেও বিভিন্ন দাবিতে পুর কর্মীদের অবস্থান ধর্মঘট। পূর্ব সোনাইর ধান ক্ষেত থেকে উদ্ধার এক যুবকের লাশ, তীব্র চাঞ্চল্য। স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ নিয়ে সরব অভিভাবকরা। এবারে সংবাদ বিস্তারিত। সারা আসাম পুরো কর্মচারী ফেডারেশনের ডাকে রাজ্য জুড়ে তিন দিন ব্যাপক পুরো কর্মচারীদের সর্বাত্মক ধর্মঘট শুরু হয়েছে। এরই অঙ্গ হিসাবে সোমবার শিলচর পুরসভার কার্যালয়ে শতাধিক কর্মচারীরা তাদের দাবি আদায়ে সোচ্চার হন। এদিন নানা স্লোগানে গোটা পুরসভা কার্যালয় উত্তাল করে তোলেন তারা। পুরকর্মীদের এই ধর্মঘটে সামিল হন প্রাক্তন পুরপতি তথা শিলচর জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বণিক। পুরকর্মীদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে হল, ৬ মাস থেকে ৩৭ মাস অবধি বেতন প্রদান করা, প্রত্যেক মাসের শেষে বেতন প্রদান, আসাম পুর কর্মচারী আইন ২০২১ সাল অনুযায়ী চাকরি সরকারি করুন, পুরসভার কর্মরত হরিজন সাফাই কর্মী ফিক্সড পে কর্মীদের চাকরি স্থায়ী করুন সহ নিয়মিত বেতন প্রদান, পুরসভায় স্টাফিং পার্টনারের অধিসূচনা জারি করা, অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন প্রদান ইত্যাদি। উল্লেখ্য, পুর কর্মচারীদের এই ধর্মঘট চলবে আগামী ২১ ডিসেম্বর অবধি। আমরা যারা বিভিন্ন দলের সাথে জড়িত রয়েছি, আমাদেরও একটা তৎপরতা থাকা দরকার আমি মনে করি, যাতে পুর কর্মীদের তাদের ন্যায্য দাবি পূরণ করে যে সরকারি বর্তমানে থাকুক। এই বলে আমি বলবো একটা কথা, যে আপনারা আপনাদের দাবি দাবা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা পেছনে আছি, আপনারা কোনো চিন্তা করবেন না, যখন যেটা দরকার হবে আমাদেরকে বলবেন, আমরা পাশে থাকবো আপনাদের। কারণ আমি প্রথমেই বলেছি যে আপনারা আমাদের ভাই এবং বোনেরা, কারণ আমি নিজে মনে করি যে এই পুরো সবার সাথে আমরা সবাই জড়িত, শহরের প্রত্যেকটা মানুষ জড়িত, এবং পুরসভা ভালো চললে শহর ভালো চলবে, অঞ্চল ভালো চলবে, মানুষ ভালো থাকবে। এবং তার জন্যই সবচাইতে বেশি যেটা দরকার, যে আমার পুরো এক মাসের মাইনা বা আমার পুরো বছরের যে বেতনটা, সেটা যেন আমি টাইমলি পাই। এবং সেটা টাইমলি পেতে হলে যে প্রভিন্সিয়ালাইজেশনের সিস্টেমটা হয়েছে, যে গভর্নমেন্ট বেতন দেবে, সেখান থেকে আমার পুরো কর্মীরা বেতনটা উঠাবে। সড়কের পাশে থাকা ধান ক্ষেতের মাঠ থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার হলো পূর্ব সোনাই। এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। সোমবার সকালে দক্ষিণ মোহনপুরের আমলদার গ্রামের স্থানীয়দের নজরে পড়ে মুখ বন্ধ করে থাকা এক বস্তা। এতে সন্দেহের দানা বাঁধে স্থানীয়দের মনে, সাথে সাথে তারা খবর দেন ভিটিপিকে। পরে ভিটিপি বিষয়টি সোনাই থানায় অবগত করলে ওসি মানস সন্দিকই দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেন সিআই জোসেফ থেইবং সহ ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রী ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার তথা ক্রাইম ব্রাঞ্চ আধিকারিক কল্যাণ কুমার দাস। পরে বস্তার মুখ খোলা হলে তার ভেতর থেকে অপরিচিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবকটির মুখে ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এদিন দুপুরে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠায় পুলিশ। পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকটি ভিন্ন রাজ্যের বলে স্থানীয়দের ধারণা। এই ঘটনায় গোটাচাক এলাকায় চাঞ্চল্য বিরাজ করেছে বলে জানা যায়। নরসিংপুর স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে। এমনকি বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ নিয়ে প্রশ্ন উত্থাপন করলেন ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। সোমবার বিষয়টি নিয়ে সরব হয়ে বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তারা। তাদের অভিযোগ, জেলার অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটির মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিগত দিনে জেলাবাসীকে আশ্চর্য করলেও বর্তমানে পর্যাপ্ত শিক্ষকদের অভাবে বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে।
এদিন স্কুল চত্বরে একাংশ অভিভাবকরা সাংবাদিকদের ডেকে বিদ্যালয়ের অভ্যন্তরীণ চিত্র তুলে ধরেন। একাধিক শ্রেণীকক্ষে শিক্ষকের অভাবে পাঠদানের সময়ে পড়ুয়ারা দৌড়ঝাঁপ, মোবাইল ব্যবহার ইত্যাদি কর্মকলাপে মত্ত থাকতে দেখা গেছে। এদিন জনৈক শিক্ষক বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশের বর্ণনা দিতে জানান, এক শ্রেণীকক্ষে শিক্ষকের অভাবে পাশে পড়ুয়াদের হাল্লা চিৎকার, অন্য শ্রেণীকক্ষে ক্লাস নিতে সমস্যার পড়তে হচ্ছে তাদের। জানা গেছে বিদ্যালয়ের 900 পড়ুয়া থাকলেও মাত্র 19 জন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে তাদের, অথচ স্কুলে 22টি শূন্য পদ রয়েছে। এদিকে বিদ্যালয়ের অধ্যক্ষা প্রায় দিনই অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের ইচ্ছে অনুসারে আসা যাওয়া করেন বলে অভিযোগের সুরে জানান অভিভাবকরা। বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে স্কুল পরিচালন সমিতিকে এ ব্যাপারে সভা আয়োজন করতে আবেদন জানান তারা। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন সহ সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ করেন অধ্যক্ষার বিরুদ্ধে তারা। অন্যদিকে এই বিষয় নিয়ে অধ্যক্ষার সাথে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি, তাই বিষয়টি নিয়ে অতিসত্বর বিহিত ব্যবস্থা সহ বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। মানে কোনো কিছু স্কুলের রুল রেগুলেশন কিচ্ছু নাই, মানে পুরা স্কুলটা এমন বাজে হয়ে গেছে, এটা কোয়ার মতো নাই, কি বলি আর সম্পাদি কিছু লাগে ওখান ফার্স্ট গ্রেড হইয়া গেছে, ফার্স্ট গ্রেড হইয়া গেছে তার আর কোনো রুল কল হইছে না, সেকেন্ড গ্রেডও রুল কল হইছে, আর ওখান একজনও ক্লাস টিচার নাই, ছাত্ররা হইছেই করে স্টেজে উঠিয়া তারা চেয়ারে বইয়া নাটক করে, এরকম অবস্থাতে কিরকম ছাত্ররা শিক্ষা পাইত আর কিরকম রেজাল্ট হইত। আর আমরা প্রিন্সিপাল ম্যাডামে তার নিজেরও কোনো কিছু পাইতেছে না, তার চেয়ারে আমরা দেখতে পাই না, আজকে দেখুন আমার বাবাও স্কুলে পড়িয়া গেছেন, আমি নিজেও এই স্কুলের ছাত্রী, আমার ছেলেমেয়েরাও এই স্কুলের ছাত্র ছাত্রী, এত ভালো রেজাল্ট হইতো এই স্কুলে, এত মানে ঐতিহ্যবাহী এই স্কুলটা, আজকে এই স্কুলটা একদম অধঃপতনে গেছে গিয়ে, আমরা ওই যে সামনের গলিগুলো আছে গলিগুলোতে আমরা চলাফেরা করতে পারি না। যখন এই স্কুল স্টার্ট হইলো, এই শুরু হইলো ছাত্র ছাত্রীর আড্ডা, বাবা একটু সাইড দেও, মা একটু সাইড দেও, এরকম কইয়া কইয়া আমরা গলি দেখে আমরা বাইরে হইতে লাগে, এটা কি পরিস্থিতি, এটার কারণ সম্পূর্ণ প্রিন্সিপাল ম্যাডামের কাছে। কবি তথা সমাজকর্মী আব্দুর রহিম লস্করের পৌরোহিত্যে চন্দ্রগিরি ক্লাবে মাধবচন্দ্র দাস কলেজের প্রসারিত শিক্ষা শাখার ব্যবস্থাপনায় সোনাই অঞ্চলের বিভিন্ন সংগঠন সহ সুশীল সমাজের সহযোগিতায় আগামী 19 মে ভাষা শহীদ দিবসে সোনাই অঞ্চলের সাহিত্য চর্চার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এক সেমিনার আয়োজন করার লক্ষ্যে গঠিত হয় আহ্বায়ক কমিটি। সোনাই কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা সাহিত্যিক সাবির আহমেদ চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্করকে সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এছাড়াও একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অধ্যাপিকা ডক্টর হামিদা খাতুন, আব্দুর রহিম লস্কর, কবি সুদীপ্ত দাস, কবির মান্না চৌধুরী, দেবদীপ দাস ও মিসবাহুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডক্টর মতিন জানান, সাহিত্য চর্চার মাধ্যমে একটি সুষ্ঠু সমাজ যেমন গড়ে উঠতে পারে, ঠিক সমাজের অর্থনৈতিক ও সামাজিক দিকটিও ফুটে ওঠে, তাই সাহিত্য চর্চায় বিশেষ প্রয়োজন আছে বলে তিনি মনে করেন এবং বৃহৎ সোনাই অঞ্চলের প্রত্যেক শ্রেণীর সহযোগিতা কামনা করেন। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টর হামিদা খাতুন। আমরা চাইছি যে সোনাই অঞ্চলের সাহিত্য চর্চার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে একটি বড় ধরনের সেমিনার আয়োজন করা, এবং এই আয়োজনে বিশেষ করে সোনাই অঞ্চলের সাহিত্য চর্চার যে অতীত আছে এবং বর্তমান যে সাহিত্য চর্চা চলছে এবং সম্ভাব্য যে একটি ভবিষ্যৎ আছে, এ নিয়ে আমাদের দীর্ঘ সেমিনার হবে। এবং আমরা চাইব প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা সেমিনার করা, যেখানে গল্প থাকবে, যেখানে কবিতা থাকবে, যেখানে উপন্যাস থাকবে, যেখানে নাটক থাকবে, যেখানে সাহিত্য এবং সংস্কৃতির ধারাবাহিকতা থাকবে, এই বিষয়গুলো নিয়ে আমরা চাইছি একটি সেমিনার। এবং এটা খুব বেশি প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি, তার কারণটা হচ্ছে আজকের দিনে আমরা অনলাইন এবং অফলাইন দুটি যাত্রায় যেহেতু আমরা চলছি,
সেই হিসেবে অফলাইনে আমাদের আলোচনাটা যথেষ্ট কমে যাচ্ছে। তো এই সুনাই অঞ্চলে অনেক কবি সাহিত্যিকেরা আছেন যারা সুনাই অঞ্চলের সাহিত্য এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে পথ দেখিয়েছেন, সমাজকে আলো দিয়েছেন, কিন্তু তাদেরকে আমরা বিস্মৃতির অতলে হারিয়ে দিতে যেতে দেখছি এবং তাদেরকে তুলে নিয়ে আসা এবং আজকের এবং আগামী দিনের প্রজন্মকে জানিয়ে দেওয়া যে সাহিত্য চর্চার মাধ্যমে একটি সমাজ সুসংগঠিত হতে পারে, সাহিত্য চর্চার মাধ্যমে একটি সমাজকে সুন্দর করা যেতে পারে, সাহিত্য চর্চার মাধ্যমে একটি দেশকে গঠন করা যেতে পারে। রবিবার শিলচরের অনতি দূরে কাঞ্চনপুরের লক্ষ্মীচিলায় রক ক্লাইং এর ওপর এক মহড়া প্রদর্শন করলো এক্সপ্লোরার ক্লাব। শরীরে গঠন, সুঠাম স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্লাবের কর্মকর্তারা। এদিন সকালে ক্লাবের বেশ কয়েকজন সদস্য রক ক্লাইং এর মহড়ায় অংশ নেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোকচারিতায় ক্লাবের কর্মকর্তারা জানান, রক ক্লাইং এর যথেষ্ট ঝুঁকিপূর্ণ হলেও এটাকে গেম হিসাবে নিতে হয়। এতে অংশ নেওয়ার ক্ষেত্রে বয়সের কোনো গণ্ডি নেই বলে জানান। শুধুমাত্র সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে পারলেই এতে অংশ নেওয়া সম্ভব। বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুমার কান্তি দাস ওরুফে লক্ষণ দাসের নেতৃত্বে 1989 সালে সংগঠনের স্থাপনার পরবর্তী সময়ে ভুবন পাহাড়ে এ ধরনের মহড়ার আয়োজন করা হতো, কিন্তু তখন সেখানে উগ্রপন্থীদের সমস্যা থাকায় সে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এই সংগঠনের সঙ্গে বরাক উপত্যকা ছাড়াও ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ উত্তর পূর্বের বিভিন্ন অঞ্চলের মানুষেরা জড়িত রয়েছেন বলে জানান তিনি। এদিন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুমার কান্তি দাস সশরীরে উপস্থিত থেকে সংস্থার কর্মকর্তাদের উৎসাহিত করেন। এই রক ক্লাইম্বিং এ যারা করে তারা প্রথমত অবশ্য ভয় পায়, উপর থেকে যদি পড়ে যায় বা স্লিপ করে সে ছিঁড়ে যায়, কিন্তু এই রক ক্লাইম্বিং এর সবচেয়ে বড় ইয়ে হলো এক্সারসাইজ, ফুল বডি এক্সারসাইজ হইতেছে। এই ফুল বডি এক্সারসাইজে তখন বুঝে না, কিছুদিন পরে গিয়ে অনেকে বুঝতে পারে, পায়ের ব্যথা, গায়ের ব্যথা, স্পন্ডোলাইটিস, এটা সব ব্যামালাম বেনিশ হয়ে যায় গিয়ে। আর আমরা এখান থেকে অনেকে ক্যাম্প আমরা করছি, অনেক শিল্প এই কাস বরাকবালি পুরা ত্রিপুরার থেকেও আছে, জিরিগাম থেকে আছে, কৈলাসর তো আছেই, তারপরে আশেপাশে হাফলং, শিলং থেকে আমরা অনেকটা ট্রেনিং করেছি, অনেক কয়েকশো ছেলে মেয়ে সবই। আর এটার মধ্যে যারা ফিজিক্যালি এবল, মানে যারা এটার মধ্যে বয়স নাই, সবই করতে পারে, কেবল শারীরিক ইয়েটা ফিটনেসটা লাগে। ইভেন আমরা লাকুদা 80 বছরের উপরে, তখন লাকুদের উপর পর্যন্ত ভুবন পাহাড়ের উপর থেকে নিচে নামা হয়েছি আমরা এই দড়ি দিয়ে, এটুকু আমরা ক্রেডিট। আর কি জানতে চান? শিলচর সদরঘাটস্থিত বিজয়ী সংঘের পার্শ্ববর্তী এলাকায় গাছ কাটা নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া সেই খবরের অভিযোগ খণ্ডন করলেন বিজয়ী সংঘ ক্লাবের কর্মকর্তারা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তারা জানান, বন বিভাগের অনুমতি ও বিদ্যুৎ বিভাগের সহযোগিতার ছাড়পত্র সংগ্রহ করে কাটা হয়েছে এলাকায় থাকা গাছের ডালপালা। গাছ ছাঁটাই করার ফলে সাধারণ নাগরিকেরা স্বস্তিতে রাজপথে যাতায়াত করতে পারছেন। মূলত স্থানীয় এক আবাসনের ট্রান্সফরমার বিজয়ী সংঘ ক্লাবের মাটিতে প্রবেশ করায় এবং সেখানে আম গাছ থাকায় প্রায় বিদ্যুৎ স্পার্ক হতো, তাই জনগণের সুরক্ষার স্বার্থে গাছ কাটানো হয়েছে বলে জানান তারা। তাই এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন অভিযোগ তুলে বিজয়ী সংঘ ক্লাবকে বদনাম করার চক্রান্ত করা হচ্ছে বলে জানান তারা। এদিনের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন সভাপতি রূপেন্দু কিশোর চন্দ, সম্পাদক আশিস রায়, সহসভাপতি রঞ্জিত চৌধুরী, ক্রীড়া সম্পাদক দিলীপ পাল ও অন্যান্য সদস্যরা। তো এই গাছ কাটা বা গাছের ডাল ছাটানো, এইগুলি সব কিছু আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে এবং সেটা আমরা করেছি। সেটার জন্য আমরা বিধিসম্মতভাবে করেছি, সরকারের যে রুল রেগুলেশন আছে সেটা মেনে করেছি এবং আমরা এপিডিএসএলকেও আবেদন করেছি এবং ওদের যৌথ প্রচেষ্টায় আমরা এই কাজটি করেছি। এবং কাজটি করার মূল উদ্দেশ্য হলো গত কয়েক মাসের মধ্যে দুটা উদাহরণ আমাদের সামনে আছে। একটা বটগাছের ডাল যেটা মিজোরাম সার্কিট হাউসের গেটের সামনে ছিল, পড়ে সকালবেলা পড়েছে এবং বিদ্যুতিক তার ছিঁড়েছে, কিন্তু তখন ভোরের বেলা হওয়ায় লোকজন ছিল না, কোনো প্রাণহানি হয়নি। তারপর সুরেন্দ্র মেমোরিয়াল এবং এফসিআই প্রবেশপথের বিপরীতে
যে বড় বট গাছ, সেটা বট গাছ ছিল না, সেই গাছটি শিকড় উখড়ে পড়ে গিয়েছিল ঘরের মধ্যে। এবং মাঠের মধ্যেও যখন বাচ্চারা খেলাধুলা করে, বা সেটা একটা ঘটনা কয়েকদিন আগে এই শাখার স্বয়ংসেবক বাচ্চার উপরে একটা ডাল পড়ে যায়, তো এইসব বিবেচনা করে অ্যাক্সিডেন্টের হাত থেকে ক্লাবকে বিপদমুক্ত করতে এবং সামাজিক দায়বদ্ধতায় বাচ্চাদের প্রাণহানি রক্ষার্থে আমরা এই কাজটি করেছি। আমার মনে হয় না আমরা অন্যায় করেছি। রেগিং ও মাদকদ্রব্য সেবনের কুপ্রভাবের বিরুদ্ধে সচেতনতামূলক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সংস্থা রেনেসা। আগামী 26 ডিসেম্বর সোমবার শিলচর সোনাই রোডের মিজোরাম সার্কিট হাউসের বিপরীতে গোল্ডেন পার্ক লেনে সন্ধ্যা 6টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এতে সর্বভারতীয় খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী তথা এমটিভি হাসলের র‍্যাপ গানের প্রতিযোগিতার বিচারক ইপিআর লাইরার সঙ্গীত পরিবেশন করবেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন রেনেসার পক্ষে প্রিয়দীপ মিশ্র। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেগিং এবং মাদকদ্রব্য সেবনের ফলে সমাজ পেছনে যাচ্ছে, এসবের বিরুদ্ধে সচেতনতা জানানোর লক্ষ্যে এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে রেনেসা। সিদ্ধান্ত পৈত্য বলেন, অনুষ্ঠানের জন্য শিলচরের বিভিন্ন জায়গা সহ অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুস্মিত গুপ্ত, প্রিয়াংশু নার্জারি, ঋষভ কৌচারি, রাজদীপ নাথ, অভিজিৎ সরকার, সাহিল ডাগা, অরুণিত ধর, অদিতিয়া ভট্টাচার্য, মেহেক চৌধুরী প্রমুখ। আমরা আগামী 26 ডিসেম্বরে সোনাই রোড মিজোরাম সার্কিট হাউসের অপোজিটে সিঁদুরের গল্লিতে যাওয়ার গোডাউনের সামনে মাঠে আমরা একটি ওপেন কনসার্ট আয়োজিত করছি, যেটার মুখ্য উদ্দেশ্য হলো গিয়ে আমাদের সিএম স্যারের প্রোপাগেন্ডা, যেটা সে নো টু ড্রাগস। আর আমরা নিজের থেকেও আরেকটা ইনিশিয়েটিভ নিচ্ছি সোসাইটির জন্য, যে রেগিং যেটা শুরু হয়েছে, এখন শোনা যায় সব জায়গায় রেগিং হয়, তো আমরা এটার ব্যাপারে মানুষদেরকে জাগ্রত করার জন্য এই প্রোগ্রামটা করাচ্ছি। আর এই প্রোগ্রামের মুখ্য অতিথি রয়েছেন আমাদের বলিউড সিঙ্গার ইপিআর আইয়ার। উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উনিও এসে ওইখানে পারফরমেন্স করবেন। আমি সিদ্ধান্ত পৈত্য, আমি রেনেসা টিমের পক্ষ থেকে একটা ইভেন্ট অনুষ্ঠিত করছি 26 ডিসেম্বরে। এই ইভেন্টটির মেইন উদ্দেশ্য হলো গিয়ে সমাজকে জাগ্রত করা র্যাগিং আর ড্রাগসের বিরুদ্ধে আমরা এই ইভেন্টটা করছি। আমাদের এই ইভেন্টটাকে আপনারা এসে দেখবার জন্য আমাদের টিকিটস বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে, যেটার মধ্যে হ্যাশট্যাগ ক্যাফে আছে ক্লাব রোডে, আইফ্রুট আছে জানিগঞ্জে শ্রী কিষাণ সুইটস হসপিটাল রোড, শ্রী কিষাণ সুইটস সোনাই রোড, পেট পূজা প্রেমতলা, দিল্লি অ্যালুমিনিয়াম হাউস রাঙ্গিরখাড়ি এবং জাভা শোরুমে পাওয়া যাবে। আমাদের টিকিট আপনারা কিনবার জন্য আমাদের অনলাইনেও টিকিট সেল হচ্ছে, কিউআর কোড আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। কেন্দ্র সরকারের বহুবিলাসী প্রকল্প দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বিদ্যুতিকরণ যোজনা ধলাইতে কার্যরত প্রহসনে পরিণত হতে চলেছে। বিদ্যুৎ সংযোগ নেই অথচ মাসের পর মাস আসছে বিদ্যুৎ বিল। ঘটনা ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবনডহর জিপির টুপিডহর দ্বিতীয় খণ্ড ফরেস্ট ভিলেজে। সোমবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে গ্রামের নাগরিক সুকুমার দাস, পীযূষকান্তি নাথ, সাবিত্রী দাস, প্রদীপ রঞ্জন দাস, রীনা দাস, শেফালী দাস, মালতি রানী দাস, লাকু দাস, রাকেশ দাস, শঙ্কর রবি দাস বলেন, এবছরের জানুয়ারি মাসে গ্রামে বিদ্যুৎ লাইন পোতার কাজ শুরু হয়। তার তখন নিজেরাই চাঁদা তুলে গাড়ি লাগিয়ে খুঁটি টেনে আবার নিজেরা লাইন টানার কাজ করেন। গ্রামে 72টি পরিবার রয়েছে, এর মধ্যে 25টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। অনেক পরিবারের এখনো বিদ্যুৎ সংযোগ নেই, খুঁটি মাটিতে পড়ে রয়েছে, কিন্তু গত 6 মাস থেকে বিদ্যুৎ বিল আসছে। তারা বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। খুঁটি মাটির মিটার বক্স বেগো বিল আর লাইট জ্বলেন না, আর বাকি তো আনছি। আনার পরে বহুজনে কয়েকজনে কানেকশন পাইছে, আর বাদ বাকি খুঁটিও তো মাটির ওয়ার নাই, কিভাবে লাইটটা জ্বলতো এটা সুবন্দোবস্তটা চাই আমি। আর বিলও আইসে, আর বহুজনের 6 মাসের 7 মাসের বিল,
এটা কেমনে কিতা এর পরে তোমার মিটার বক্স পাইতাছে বিল তো আর এটা গরিব মানুষ কিরম তারা বিলটা দিব তো লাইট জ্বলে না বিল আর সরকারে যখন দিছে প্রত্যেকের ঘরে লাইট জ্বলতো সবর ঘরে তো লাইট জ্বলতো দেখেনে এটা ডিউ থাকতো লাইট জ্বলতো বন্ধু সামাজিক ও সাংস্কৃতিক গ্রুপের ব্যবস্থাপনায় শিলচরে এক হোটেলে বিভিন্ন বিভাগে মডেলিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বন্ধু গ্রুপের কর্মকর্তারা বলেন, এই প্রয়াস তারা সবসময় চালিয়ে যাবেন এবং আগামী দিনে তারা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নটরাজ নৃত্যালয়ের ছাত্রছাত্রী ও মডেলিং স্কুলের ছাত্রছাত্রীরা। গ্লেরিয়াস এনজিওর তরফ থেকে অনুষ্ঠিত হতে চলেছে নাইটের সাইড ক্রিকেট প্রতিযোগিতা। আগামী 25 ডিসেম্বর থেকে স্থানীয় সুভাষনগরের মাঠে শুরু হবে এই ক্রিকেট প্রতিযোগিতা, চলবে 2 জানুয়ারি অবধি। এতে মোট 32টি দল অংশগ্রহণ করবে। প্রতিদিন সকাল ও বিকেল মিলিয়ে মোট 2 শিফটে চলবে এই প্রতিযোগিতা। প্রথম শিফট থাকবে সকাল 7টা থেকে দুপুর 12টা এবং দ্বিতীয় শিফট শুরু হবে দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত। প্রতিটি প্রতিযোগিতা 6 ওভার করে হবে। প্রতিযোগিতার বিজয়ী দলের জন্য থাকবে নগদ 30,000 টাকা সহ ট্রফি এবং রানার্স দলের জন্য থাকবে নগদ 15,000 টাকা এবং ট্রফি। পাশাপাশি প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে থাকবে নগদ অর্থ ও ট্রফি এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবেও থাকবে নগদ অর্থ ও ট্রফি। এক প্রেস বার্তায় এই খবর জানানো হয় সংস্থার পক্ষ থেকে। নমস্কার, আমি সন্তোষ ঘোষ, গ্লোরিয়াস এনজিওর প্রেসিডেন্ট। আমরা একটা IFC ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। যে IFC ক্রিকেট টুর্নামেন্ট ইনফ্রাফাইন ক্যাপিটাল আমাদেরকে স্পন্সর করছে, সাথে আরও কিছু স্পন্সর আছে, কারেন্ট TBS এবং ইলোরা। তো আমি সব স্পন্সরদেরকে নমস্কার বলতে চাই, আর আমি বরাকবাসীকে এই কথা বলতে চাই যে আপনাদের সাপোর্ট অনেক দরকার। আপনারা এতদিন থেকে সাপোর্ট করছেন আমাদেরকে, আগেও করবেন, আমরা যাতে এই ক্রিকেট টুর্নামেন্টকে সাকসেস করতে পারি। আমরা কিছু রুলস রেগুলেশন রেখেছি ক্রিকেট টুর্নামেন্টে, ওইগুলো যাতে সবাই যাতে মেনে চলে। আর সঙ্গে আমরা 350 জার্সিস দিচ্ছি, সঙ্গে লাইভ টিভিতে আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি, একদম লাইভ হবে আমার বাংলাতে। আরও বিভিন্ন ইউটিউব চ্যানেল, আরও বিভিন্ন ফেসবুক চ্যানেলও লাইভ হবে, আপনারা সবাই উপভোগ করবেন। গ্লোরিয়াস এনজিওর মেইন যে মোটো এই টুর্নামেন্ট করানোর IFC কাপ, সেই মেইন মোটো হলো গে সে নো টু ড্রাগস। আমরা ড্রাগস থেকে দূরে থাকবো, সব ইউথ আমরা মদ্যপান থেকে দূরে থাকবো, স্মোক থেকে দূরে থাকবো। আমরা আপনার যত ধরনের নেশা আছে সব নেশা দ্রব্য থেকে আমরা দূরে থাকবো। তার জন্য আমরা এইসব অ্যাক্টিভিটিস করছি, আরও করব, আপনারা সঙ্গে থাকবেন। আর আমাদের এই টুর্নামেন্টের মধ্যে কিছু মানে ইউনিক কিছু রয়েছে, যেমন আমরা সব ম্যাচের শেষে আমরা একটা রিফ্রেশমেন্ট দেওয়ার ব্যবস্থা করছি। আমাদের যে ফিল্ড আছে, ফিল্ডকে কেউ নোংরা করবেন না, আমাদের মানে ইয়ে থাকবে, ডাস্টবিন থাকবে, ডাস্টবিনে আপনারা ফেলবেন, এটা আপনাদেরই ফিল্ড, আপনাদেরই টুর্নামেন্ট। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাজ্যের সাথে শিলচরেও বিভিন্ন দাবিতে পুরো কর্মীদের অবস্থান ধর্মঘট। পূর্ব সোনাইর ধান ক্ষেত থেকে উদ্ধার এক যুবকের লাশ, তীব্র চাঞ্চল্য। স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ নিয়ে সরব অভিভাবকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।